দর্শক বন্ধুরা, আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে টিউবওয়েল বসানোর কাজ চলছে। তো এখানে বোরিংয়ের কাজ চলছে, টিউবওয়েল বসানোর আগে যে বোরিংয়ের কাজ হয়। তো ওই সাইডে যে ইঞ্জিনটি রয়েছে ওই ইঞ্জিনের সমস্যা হচ্ছে। তো ওই ইঞ্জিনটি দেখতে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনটি, এটাতে কোনো সমস্যা নেই, এটি খুব ভালো চলছে। তো এই ইঞ্জিনটি মূলত সমস্যা। তো বন্ধুরা, ইঞ্জিনটি চলতে কোনো সমস্যা হচ্ছে না, ইঞ্জিনটি দারুণ চলছে। তো আমার বন্ধুদের বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এখনই আপনাদের দেখাবো যে এই ইঞ্জিনের কী সমস্যা। তো দেখতে পাচ্ছেন এই যে জলের ড্রামটি রয়েছে, এই জলের ড্রামটিতে এইভাবে হাওয়া আসছে, অর্থাৎ এয়ার চলে আসছে। তো বন্ধুরা, আপনারা যদি বুঝতে পেরে থাকেন যে কী সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এর আরেকটি সমস্যা, এই যে রোকার বক্সের ওপর বাঁধা রয়েছে কাপড় দিয়ে, তো এই রোকার বক্সের যে শ্যাফটটি রয়েছে সেটিও কিন্তু বেরিয়ে যায়। তো ওটিও ঠিক করা হবে। এই যে আমাদের নতুন রোকার বক্স এসে গেছে, তো আমি নতুন কমপ্লিট রোকার বক্সটি এনেছি, এটি কিন্তু খুব কম খরচে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন রোকার বক্সটি পুরোনোটাও খোলা হয়েছে। এখানে ইঞ্জিন হেডটি আমি খুলেছি, তার জন্য ইঞ্জিন হেড গ্যাসকেটটিও লাগানো হবে। এই যে ইঞ্জিনের হেড, দেখতে পাচ্ছেন নতুন রোকার বক্সটিও লাগিয়ে দিয়েছি। বন্ধুরা, এই ইঞ্জিনের সমস্যা হয়েছিল যে হেড গ্যাসকেটটি নষ্ট হয়ে গেছিলো, যার জন্য ইঞ্জিনের এই সমস্যা হয়েছিলো। তো এখন হেড গ্যাসকেটটি লাগানো হয়ে গেছে। তো আমার বন্ধুদের বলবো আপনারা যদি হেড গ্যাসকেট কীভাবে লাগাবেন সেটি জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমরা দেখে নেব যে সমস্যা ছিল সেটি ঠিক হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখন জল সম্পূর্ণ দাঁড়িয়ে রয়েছে, কোনো সমস্যা নেই। তো আমার বন্ধুদের বলবো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।